তাম পৃথিবীর মাঝে যিনি সমাদৃত যিনি তাম পৃথিবীর মাঝে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যার জন্য কাবার দরজা খোলা হয় সে আমাদের প্রিয় কোরআনের পাখি আজকে খাঁচাই বন্দি আছেন এই মানুষগুলি তারাই বিচারের কাঠ করে দাঁড়িয়ে তারাই বিচার করেছিলেন বলেছিলেন মন্তব্য করেছিলেন এই মানুষটার ফাঁসি আমরা দিতে পারলাম না ফাঁসি হলো না ফাঁসি হলে ভালো হতো কিন্তু যাবজ্জীবন দেয়া হলো

মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের একজন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি গতকাল সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন তার মৃত্যুতে বাংলাদেশে গণমানুষ এক একজন এক এক ভাবে মন্তব্য করছেন কেউ মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে পোস্ট করছেন আলহামদুলিল্লাহ কেউ বলছেন ইন্দানিল্লা পড়া জায়েজ দেয় পড়া যাবে না কেউ বলছেন ঈদ মোবারক তার মৃত্যুতে ভালো হয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম ভিন্ন ভিন্ন মন্তব্য আমরা লক্ষ্য করছি আসলে এরকম পরিস্থিতি যে হচ্ছে কেন হচ্ছে একজন মুসলমান যখন দুনিয়া থেকে বিদায় হবেন একজন মুসলমানের মৃত্যুতে আরেকজন মুসলমান ভাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলবেন তার জন্য দোয়া করবেন এটাই স্বভাব এটাই বাস্তব এটাই হওয়া উচিত কিন্তু একজন মুসলমানের মৃত্যুতে যদি তার প্রতি মন্তব্যটা খারাপ হয় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাহলে বোঝায় যেতে পারে তার মন্তব্যের কারণে মন্তব্যের এইরকম বহির প্রকাশের মাধ্যমে বোঝা যেতে পারে বোঝা যায় তার আমল কেমন ছিল তার প্রতি মানুষের ধারণাটা কেমন তিনি এই পৃথিবীতে কেমন কাজ করে যাচ্ছে সম্পর্কিত সুদে এজন্য আপনাদেরকে কিছু কথা বলতে চাই এ রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই একবার রাসুল কারীম সাল্লাল্লাহু কিছু সংখ্যক সাহাবায়ে সাথে নিয়ে একটি ব্যক্তির জানাজার ময়দানে উপস্থিত হলেন নামাজ শেষ করলেন নামাজের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখতে পেলেন কিছু মানুষ বলাবলী করছে এলাকাবাসী প্রতিবেশী বলাবলী করছে এই লোকটা অনেক ভালো মানুষ ছিলেন এই লোকটা দ্বীনের পথে ছিলেন ইসলামের কাজ করেছেন মানুষের উপর জুলুম করেন নাই তার প্রতি ভালো ধরনের কমেন্টস করছে ভালো মন্তব্য করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাব আদাও পরবর্তীতে অন্য একটা জানা যার ময়দানে রাসুল করিম সালাম চলে গেলেন সেই জানে জানা যায় দেখতে পেলেন এলাকাবাসী তার প্রতি খারাপ মন্তব্য করছেন এলাকাবাসী প্রতিবেশী বলছেন এই লোকটি ভালো ছিল মানুষের উপরে জুলুম করত অন্যায় করত অবিচার করত এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে রাসুল করিম সাল্লাম বললেন ওয়াজাবাদ লাহু সাহাবে কাম রসুল করিম সালামকে প্রশ্ন করলেন ইয়া রসুল সালাম আপনার কাছে জানতে চাই দুজন ব্যক্তির জানা যায় উপস্থিত হলেন দুজন ব্যক্তি সম্পর্কে একটি কথা বললেন ও যে বাতলা আমরা এর বিস্তারিত জানতে চাই কেন আপনি এমন কথা বললেন রসুল করিম সাল্লাম বলছেন আমি প্রথমে যে ব্যক্তিটা জানা যায় উপস্থিত হয়েছি যার সম্পর্কে প্রতিবেশী এলাকাবাসী ভালো মন্তব্য করছিলেন তখন আমি বলেছি ওয়াজাবাত লাহু তার মানে হলো এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ তার মানে এলাকাবাসী তার প্রতি এই ভালো ধারণা করা ভালো কথা বলা দুনিয়া থেকে বিদায় হবার পরে তার প্রতি ভালো মন্তব্য তৈরি হওয়া নিঃসন্দেহে তিনি ভালো কাজ করে গেছেন আর এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে এলাকাবাসী খারাপ মন্তব্য করেছে খারাপ ধারণা পোষণ করেছে তার মৃত্যুতে খুশি হয়েছে সবাই বলেছে এ ব্যক্তি অনেক খারাপ ছিল জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে এলাকাবাসী তার মৃত্যুতে সন্তুষ্টি প্রকাশ করছেন সন্তুষ্ট হয়েছে আমি বলেছে ওয়াজেবাতলাহ এর জন্য জাহান্ন ওয়াজিব হয়ে গেছে জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে রাসুল করিম সালামের হাদিস থেকে কি প্রমাণ পায় এটাই প্রমাণ হয় যে পৃথিবীতে কোন মানুষের মৃত্যুতে যদি পৃথিবীর মানুষ এলাকাবাসী প্রতিবেশী খারাপ মন্তব্য করে তাহলে তার স্থানটা কোথায় হতে পারে হাদিস থেকে আপনারা বিষয়টা মন্তব্যটা আপনারাই করেন আপনারা বিষয়টা বুঝে নেন আমরা দেখেছি বাংলাদেশে কিছু মানুষ মরে আমরা কয়েক মাস পূর্বে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন যিনি একজন প্রখ্যাত আলোচক কোরআনের পাখি ছিলেন কোরআনের কথা বলেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে ছুটে বেরিয়েছেন দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন কোরআনের কথা বলে এতটাই গ্রহণযোগ্যতা এতটাই ভালোবাসা এতটা গভীর মানুষের অন্তরে তিনি ঢুকতে পেরেছিলেন যখন লকডাউন গোটা বাংলাদেশে লকডাউন চলছে চরম মাত্রায় যখন গাড়ি বন্ধ সব ধরনের যানবাহনকে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বাজারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য খোলা রাখা হয়েছিল সেই সময়ে আমরা দেখতে পেয়েছি আল্লামা মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমাহুল্লাহ ওনার মৃত্যুতে মানুষ পঙ্গপালের মতে ছুটে এসেছে এবং তার জানাজায় উপস্থিত হয়ে লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করেছে আমরা দেখেছি এজন্য বিভিন্ন টক শো হয়েছে যে কেন এত জানা যায় লোক হলো এতে তো করোনা ভাইরাস বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু সেই দিন কিন্তু মানুষ করোনাকে উপেক্ষা করে ভাইরাসকে ভাইরাস না করে হৃদয়ের টানে ভালোবাসার জন্য তারা ছুটে চলে গেছেন জোবাইর আহমেদ আহমদ আনসারি সোহেব রহিমাহুল্লাহ ওনার জানা যায় উপস্থিত হয়েছে তার জন্য দোয়া করতে তারা চলে গেছে আমরা আরো দেখেছি উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা যিনি শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ ওনারা জানা যাতে লক্ষ মানুষের উপস্থিতি এমনকি দশ কিলোমিটার রাস্তা দশ কিলোমিটার জায়গা জুড়ে প্রায় জানাজার ময়দানে এত পরিমাণ লোক হয়েছে যে দশ কিলোমিটার জায়গা প্রায় সংকুলন হচ্ছিল না এত পরি মানুষ এত পরিমাণ মানুষ সেখানে চলে গিয়েছিলেন তার জানাজার ময়দানে উপস্থিত হয়ে দোয়া করার জন্য শেষ বিদায় দেবার জন্য শুধু তাই নয় তাম পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য ছাত্র তিনি তৈরি করে গেছেন যারা তার জন্য দোয়া করেছেন আমরা দেখেছি এই যে দুটি মানুষের কথা বললাম এই দুজন মানুষের প্রতি মানুষের কি মন্তব্য ছিল কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল কি ধরনের ভালোবাসা প্রকাশ পেয়েছে আপনারা কিন্তু জেনেছেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই সেই কথাটি যাজকে একাত্তর বছরের বয়সে একজন মানুষ অ্যাটর্নি জেনারেল যিনি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন আজকে তিনি কিন্তু পৃথিবীতে চলে গেলেন একাত্তর বছর বয়সে কিন্তু যেই মানুষটি আশি ঊর্ধ্ব বয়স কোরআনের পাখি কোরআনুল কারিমের কথাগুলো বলে দেশ থেকে দেশান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নয় তাম পৃথিবীর মাঝে যিনি সমাদৃত যিনি তাম পৃথিবীর মাঝে গ্রহণযোগ্য একজন ব্যক্তি যার জন্য কাবার দরজা খোলা হয় সে আমাদের প্রিয় কোরআনের পাখি আজকে খাঁচায় বন্দী আছেন এই মানুষগুলি তারাই বিচারের কাঠ দাঁড়িয়ে তারাই বিচার করেছিলেন বলেছিলেন মন্তব্য করেছিলেন এই মানুষটার ফাঁসি আমরা দিতে পারলাম না ফাঁসি হলো না ফাঁসি হলে ভালো হতো কিন্তু যাবজ্জীবন দেয়া হলো আমার ভাইয়েরা আজকে আমাদের সেই নির্যাতিত মজলুম আমাদের প্রিয় আল্লামা আল্লাহ তাকে বাঁচিয়েই রাখলেন কিন্তু যারা তার বিচার করলো এক একে তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে এই তো দুনিয়া আল্লাহ এই কোরআনের পাখিকে আমাদের মাঝে আজও রেখে দিয়েছেন আজকে আশি বছর বয়স পাঁচটা রিং পড়ানো হয়েছে হার্ডে অসুস্থ অবস্থায় কষ্ট করে ইমানের কঠিন পরীক্ষা দিয়ে আজকে আমাদের প্রিয় আল্লামা তিনি জীবন জীবনযাপন করছেন অসুস্থ অবস্থায় জেলখানায় পড়ে রইলেন আর ক্ষণ ক্ষণস্থায়ী পৃথিবীতে সামান্য সময়ের ব্যবধানে একাত্তর বছর বয়সে তিনি কিন্তু চলে গেলেন এইজন আসন আমি আপনাদেরকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওনার মৃত্যুর মধ্য দিয়ে একটি মেসেজ দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা আমুনুত তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হক তোকতিহি যেমন ভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তো আমরা ভাইরা আমরা তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমরা আল্লাহর কাছে কি মুসলমান হতে পেরেছে আমরা কি পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পেরেছে আমরা কি এই পৃথিবীতে এমন কোন ভালো কাজ করে গেছে যার কারণে মৃত্যুর পরে আমাদের জন্য পৃথিবীর মানুষ কাঁদবে আমাদের জন্য পৃথিবীর মানুষ দোয়া করবে আমাদের মৃত্যুতে এমন মন্তব্য করবে না যে লোকটা মরেছে ঈদ মোবার লোকটা মরেছে আলহামদুলিল্লাহ লোকটা মরেছে খুশি হয়েছে এমন ব্যক্তির মৃত্যুতে পৃথিবী সন্তুষ্ট হয়েছে পৃথিবীর মানুষ শান্তি পেয়েছে এমন মন্তব্য করবে না এই জন্য আসন আমরা যেন অন্যায়ভাবে ভাবে কারো উপরে জুলুম না করি আমরা যেন কারো উপরে জুলুম করার আগে একবার চিন্তা করি আমাকেও কিন্তু একদিন মরতে হবে

হিন্দু এই প্রদীপ যে ওসি ছিল এর মতো কি আর কোন প্রদীপ নেই যারা ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে যারা সেই সমস্ত উকিল বলতে চায় যে যে সমস্ত উকিল আজকে কিছু টাকার কারণে সত্যকে সত্য না বলে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাদাকে সাদা না বলে সাদাকে কালো কালোকে সাদা বলছেন আজকে এখান থেকে আপনারা ফিরে আসুন আপমাদের কি একদিন আল্লাহর কাছে উপস্থিত হতেই হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমরা যেন দিনের পথে সঠিকভাবে এই পৃথিবীতে সঠিক কাজটা করে দিনের পথে চলে আমরা বিধা হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আর পরিশেষে বলতে যাই আমাদের কোরআনের পাখি মানবিক দিক বিবেচনা করে আজকে থিনি এত কঠিন অবস্থার মাঝে আছেন তিনি জেলখানার মধ্যে অবস্থান থাকা অবস্থায় তিনি তার কোলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন তারপরে পুত্রবধুকে হারালেন এভাবে অসংখ্য মানুষ তার যাদেরকে হৃদয়ে ভালোবাসতেন তাদের জানাজ উপস্থিত হতে পারেন নাই তিনি জেলখানা থেকে দোয়া করেছেন ಅಲ್ಲাহ মোহাম্মদ শাফি রহমাহুল্লাহ তার জন্য তিনি জেলখানা থেকে হৃদয় থেকে দোয়া করেছেন আমার ভাইরা মানবিক বিবেচনায় বর্তমান সরকারে যিনি আছেন জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে আবেদন জানায় প্রার্থনা করি আপনার অন্তরের ভিতরে একটু হৃদয়টাকে বিগলিত করে আল্লাহ যেন আপনার অন্তরে রহম ঢেলে দেন একটু নরম মন নিয়ে একটু আসন না আপনি কোরআনের পাখিকে একটু মুক্ত করে দেন আমরা যেন আবার কোরআনের পাখিকে আমাদের কাছে ফিরে পায় এই সময় তার বাসায় থাকার কথা তিনি যেন বাসায় থেকে পরিবারের একটু সহযোগিতা পে বাকি দিনগুলোকে ইসলামের পথে অতিক্রম করতে পারেন আল্লাহ আমাদের যেন সেই কোরআনের পথে ফিরিয়ে দেন এই কথা ব্যক্ত রেখে প্রত্যাশে রেখে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু